এগরার পর দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে এবং আমাদের প্রতিনিধি জানালেন বারো জন আহত হয়েছেন, তাদেরকে বারাসাতের হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও সেখানে ইতিউতি বাজি বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। পুলিশ সেখানে রয়েছে, আর কোনো মৃতদেহ রয়েছে কিনা সেটাও তল্লাশি করে দেখা হচ্ছে। বাজি কারখানার যেখানে কারখানা ছিল তার আশপাশে প্রায় পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আর কেউ রয়েছে কিনা সেটাও খোঁজা হচ্ছে। স্থানীয়রা বিক্ষোভও দেখাচ্ছেন মাঝে মধ্যে সেখানে। তবে এই ঘটনার পরে পরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গিয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল তোলা নিয়ে, পুলিশ মাসহারা নিয়ে, তৃণমূলের নেতার দায়িত্ব নিয়ে, তৃণমূলের নেতার বাড়িতে কাজ চলছে, সেই বিস্ফোরণে বাজি কারখানার আড়ালে জানি না কি ভয়ঙ্কর তেজস্ক্রিয় ওখানে ছিল, যার ফলে ওখানকার প্রায় একাধিক মানুষ মারা গিয়েছে। আর যে বাড়িতে এই কারখানা চলতো, মুর্শিদাবাদের লোকজনকে নিয়ে এসে এই কারখানা তারা কাজ করাতো। যে এমন কি বিস্ফোরণ ছিল ওর মধ্যে যে আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে আমাদের যিনি বুথের সভাপতি তার মাও মারা গিয়েছেন, একাধিক মহিলা মারা গিয়েছে। স্থানীয় যিনি তৃণমূল নেতা আছে ওখানকার, যে এর সাথে যুক্ত সে পালাতক, সত্য উদ্ঘাটন হবে মালিককে খুঁজে বার করলে। আর কয়েকটা নেতা আছে যেমন কারামত আলী, তাকে খোঁজ করা হোক, আজিবর আলী তাকে খোঁজ করা হোক, সহ এখানে যারা আছে তাদেরকে খোঁজ করলে সত্য উদ্ঘাটন হবে। নেতাদের কাজ হচ্ছে তো এই সমস্ত গরিব মানুষকে দিয়ে অনৈতিক কাজ করাবে, আর যখন এই ধরনের অঘটন ঘটে যাবে বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে যে মেন দোষী কালপিট তাকে সাইড করে দেওয়ার চেষ্টা করবে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি অভিযোগ করছেন দত্তপুকুরে যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, যাতে আটজনের মৃত্যু হচ্ছে, তার বক্তব্য তৃণমূল তোলা নিয়ে, পুলিশ মাসোহারা নিয়ে এই কারখানা চলতে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে সারা বাংলার মানুষ দেখেছে এই নওশাদ সিদ্দিকীর বিধানসভা কেন্দ্রে সব থেকে বেশি বোমা, গুলি, বারুদ সব থেকে বেশি মজুদ করা হয়েছে, সব থেকে বেশি বিস্ফোরণ সেখানে ঘটেছে। আর অন্যদিকে বাংলার মানুষ এটাও দেখেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসন এবং এসটিএফ বিগত কয়েক মাসে কতগুলো বেআইনি বাড়ির বাজির কারখানা চিহ্নিত করেছে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস এই জিনিসকে বরদাস্ত করে না। এখন অবধি কোথাও বিক্ষিপ্ত দুটো একটা যদি এরকম হয়ে থাকে, তার সেটা নিশ্চিত করে সেটা হওয়া কাম্য নয়। তার জন্য প্রশাসন নিশ্চিত করে পদক্ষেপ নেবে এবং দোষীরা চিহ্নিত হয়ে নিশ্চিত করে শাস্তি পাবে। কিন্তু যারা নিজেরাই বোমগুলি বারুদের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে, যারা নিজেরাই সন্ত্রাসকে হাতিয়ার করে বিশৃঙ্খলা তৈরি করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজে বেড়ায়, তাদের মুখে এই ধরনের কথা মানায় না। ধন্যবাদ শান্তনু দা, কথা বলছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ দত্তব্য করে বেআইনি বাজি কারখানায় পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে, আহত বারো জন, বারাসাত থেকে কলকাতা হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। এবং এক্ষেত্রে আইএসএফের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের নেতারা তোলা নিয়ে এবং পুলিশ মাসোহারা নিয়ে এই ধরনের বেআইনি বাজি কারখানা চলতে দিয়েছে। মুর্শিদাবাদ থেকে কারখানার শ্রমিকদের নিয়ে আসা হতো, তবে এত জোরালো বিস্ফোরণ ছিল যে পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, কংক্রিটের বাড়ি সেগুলি ধ্বংস হয়ে গিয়েছে। এবং কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে, ফরেন্সিক দল সেখানে যাচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এগরার ঘটনা চোখে আঙুল দেখিয়ে দিয়েছিল যে পুলিশি গাফিলতির, তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকেই কিন্তু বিপুল পরিমাণ বেআইনি বাজি উদ্ধার হয়েছে। এই বারাসাত থেকেও, এই উত্তর চব্বিশ পরগনা থেকেও কিন্তু বিপুল পরিমাণ বাজি উদ্ধার করেছিল পুলিশ, কিন্তু তা সত্ত্বেও মাত্র মাস তিনেকের মধ্যেই দত্তপুকুরে এই ধরনের কারখানা কি তাহলে গজিয়ে উঠল, নাকি এই কারখানা কোনোভাবে পুলিশ লক্ষ্য করতে পারেনি, নাকি বিরোধীদের অভিযোগের কোথাও সত্যতা রয়েছে, তাও বোধ হয় তদন্ত সাপেক্ষ। বারাসাত দত্তপুকুর থানা অন্তর্গত মোস্তপুল অঞ্চলে ঠিক এই বাড়িটি শামশের আলীর বাড়ি। এই শামশের আলীর বাড়িতে বাজি তৈরি চলছিল, সকাল তখন দশটা,
ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায় বাড়িটি। এখনও পর্যন্ত বলা যেতে পারে ছজনের মৃতদেহ পাওয়া গেছে এই বাড়ির থেকে। আশেপাশে প্রায় পাঁচটি বাড়ি বড় ক্ষতির শিকার হয়েছে। এখনও পর্যন্ত বলা যেতে পারে যে পুলিশ প্রশাসন পুরো বাড়িটি ধ্বংসস্তূপ থেকে ইট পাটকেল তুলে তার চেষ্টা করছে আরও মৃতদেহ আছে কি না তা উদ্ধার করার। এখনও পর্যন্ত ছজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখন দেখার বিষয় এর মধ্যে আরও কে কে আছে, অর্থাৎ এই যে বাড়িটির পাশাপাশি যে বাড়িগুলো আছে সেখানেও কিন্তু বেশ কিছু তাদের অঙ্গ প্রত্যঙ্গ উড়ে যায়, কার হাত কার পা কার মাথা। সেক্ষেত্রে বলা যেতে পারে এই বড় বিস্ফোরণের ক্ষেত্রে কীভাবে এই ঘটনা ঘটলো এখনও কিন্তু পুলিশ প্রশাসন কিছু বলতে পারছে না, সবটাই চলছে তদন্ত। দত্তপুকুর থেকে ভক্তি দে, কলকাতা টিভি। এই ঘটনার পরে পরেই বিক্ষুব্ধ স্থানীয়রা তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন, বারবার করে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে পুলিশের যোগসাজশেই এইখানে এইভাবে বেআইনি বাজি কারখানার রমরমা। কি বলছেন স্থানীয়রা, শোনাবো আপনাদের। আমরা কিন্তু বারবার ডেপুটেশন পঞ্চায়েতে জমা দেওয়ার পরে ওই কাজ কন্টিনিউ চলছে, আমরা বলতে পারবো না সেটা, দুঃখিত। কিন্তু তাদেরকে আমরা চাই ধরে এই সমস্ত কাজ বন্ধ করো এবং তাদের সাজা হোক। এই যে এতগুলো মানুষ এখনো পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, পাঁচ থেকে ছজন দেহ উদ্ধার হয়েছে, সঠিকটা এখনো পাওয়া যায়নি। পুলিশরা আছে দত্তপুকুরের এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পেছনে গাফিলতি কার, কাদের গাফিলতিতে এই ধরনের বিস্ফোরণ হচ্ছে এবং একের পর এক প্রাণ চলে যাচ্ছে। এখনো পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, তবে এই ঘটনা তদন্ত চলছে। আর কোনোভাবে সেখানে কারো মৃত্যু হয়েছে কিনা বা যে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপের নিচে কোনো দেহ চাপা পড়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।